তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা আজকে ফটোশপটির একটি খুবই মজার ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি বিভিন্ন যে পিকচার রয়েছে সেই পিকচারে ওয়াটারমার্ক বা লগো কিভাবে আপনারা ডিলিট করিয়ে দিবেন জাস্ট ওয়ান ক্লিকের সাহায্যে খুব একটা জটিল কিছু নয় তো ভিডিওটি যদি ফুল দেখেন তাহলে আজকের ভিডিও থেকে কিছু শিখতে পারবেন এখানে আপনারা দেখতেছেন আমাদের এখানে দুইটি পিএনজি আমরা সে জেপিজি নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন জেপিজি এখানে দেখতে পাচ্ছেন পিএনজি তো যাই হোক এখানে যে টেক্সটি রয়েছে দেখুন এই টেক্সটি কিন্তু কোনো এডিট করার মতো সমস্যা নেই এডিট করাও যাবে না তো ওকে এখন আমরা যেটা করব আমাদের যে কীবোর্ড রয়েছে কীবোর্ডটা আমরা রান করি এটা মিনিমাইজ করে রাখি এখন আমাদের এখানে পেন টুল আমরা পেন টুল ইউজ করবো জাস্ট এখান থেকে যদি আমরা এরকম করে ড্রাগ করি এরপর আমরা কীবোর্ডের কন্ট্রোল ইন্টারপেস করে দেবো তো আমরা কন্ট্রোল ইন্টারপ্লেস করে দিলে আমাদের এটা কাজ হবে কন্ট্রোল ইন্টারফেস করে দিলাম আমাদের এটা সিলেক্ট হয়ে গেল এখন আমরা যাবো এডিটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা আপনারা দিতে সো আমরা এখান থেকে জাস্ট এই যে ফিল্ড রয়েছে ফিল্ডে ক্লিক করে দিই এবং এখানে দেখুন বিভিন্ন প্রকার অপশন রয়েছে আমাদের কোনো কিছু আমরা প্যাটার্ন করবো না কোনো কিছু করবো না ব্লাক করবো না হোয়াইট করবো না জাস্ট আমাদের যে উপরের যেটা সিলেক্ট রয়েছে আমরা এটাই সিলেক্ট করে দেবো এটা সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমরা ওকে করে দেবো তো দেখুন ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে লেখাটি ছিল সেটি কিন্তু চলে গিয়েছে ওকে আমরা আরেকটি পিকচার আপনারা যাব এখানে এখানে এসে যদি আমরা এটাকে জাস্ট এভাবে আমরা করি তো প্রথমবার যেরকম করেছি কন্ট্রোল ইন্টার এখন আমরা চলে যাব এখানে ফিলে চলে যাব ফিলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে করে দিলাম ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিল রেখে আমাদের লগটি কিন্তু চলে গিয়েছে এরপর আমরা কন্ট্রোল ডিসিলেক্ট করবো আমরা যদি যেখানে আমাদের যে পয়েন্টটা রয়েছে এখান থেকে আমরা ইচ্ছা করি এগুলো সরিয়ে দেবো কন্ট্রোল এন্টার করে দিলাম এরপর আমরা চলে যাব ফিল ফিলে গিয়ে যদি আমরা ওকে করে দিই তো দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু এটা মিল রেখে চলে যাচ্ছে ওকে আমরা আরেকটু দেখি এখান থেকে আমরা এখানে কন্ট্রোল ইন্টার করে দিলাম ইন্টার করে দেওয়ার পর আমরা আবার চলে যাব ফিল তো ফিল করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের যে ইন্ডাস্ট্রি রয়েছে একদম অ্যাডজাস্ট হিসেবে কিন্তু চলে এসেছে কোনো সমস্যা নেই এইখানে যদি আমরা এটাকে সরাতে চাই আমরা এখান থেকে ধরুন এতটুকু নেব কন্ট্রোল ইন্টার এবং এখান থেকে আমরা এডিটসে যে ফিল করে দেব তাহলে দেখুন আমাদের এটা কিছুটুক রিয়েলিস্টিকের মতো হয়েছে কিন্তু কি এখানে কিছুটুকু রয়েছে তো এটা অ্যাকচুয়ালি করতে হয় ছোটো ছোটো করে যেমন ধরুন এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে এগুলো করতে হয় করলে তাহলে আর সমস্যা হয় না ছোটো ছোটো করে যদি আমরা করি তাহলে এটা আর সমস্যা হবে না তো যাই হোক এখানে আমরা আবার আমাদের আন্ড করে আমরা চলে আসি কন্ট্রোল ডি অর্থাৎ কন্ট্রোল এন্টার কন্ট্রোল ডি আমরা ক্লিক করে দিলাম এখন এখানে আরও কিছু কাজ রয়েছে আমরা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব তো কন্ট্রোল এন্টার করে দিলাম এন্টার করে দেওয়ার পর আবার আমরা চলে যাব ফিলে তো ফিলে আসার পর আমরা যদি কন্টেন্ট এরিয়া বাদ দিয়ে ধরুন প্যাটারনে চলে যাই তাহলে কিন্তু এখানে প্যাটর্ন দিতে হয় বিভিন্ন প্রকার প্যাটার্ন দিয়ে এটা অ্যাড হয়ে যাবে ওকে এরপর আমরা চলে যাব আবারও ফিলে চলে যাব ফিলে চলে যাওয়ার পর যদি আমরা এখানে হোয়াইট এরিয়া দিই তো দেখা যাক কী হয় তো এটা হোয়াইটে পূরণ হয়ে গেলো এটা একটা জিনিস যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে বা বিভিন্ন প্রকার হোয়াইট থাকে তাহলে কিন্তু আমরা এটা এটার সাহায্যে ফিলের সাহায্যে কেটে নিতে পারবো আশা করি বুঝতে পেরেছেন তো এইখানেও কিন্তু আমরা সেম টু সেম কাজগুলো করতে পারবো তো আমরা আবারও আন্ডো করে দিচ্ছি আরও কিছু কাজ রয়েছে এখানে আমরা ফিলে চলে যাব ফিলে চলে যাওয়ার পর দেখে আর কি অপশন আছে এখানে দেখতেই পাচ্ছেন প্যাটার্ন হিস্ট্রি আরও ফক কালার ব্যাক কালার এটা যদি দেই তো দেখুন ব্যাক কালারও নিয়ে নিচ্ছি আমরা আবারও আন্ড করে দিলাম করে দেওয়ার পর আমরা এখানে আরও কিছু অপশন রয়েছে এখানে চলে যাব ফিলে ফিলে যাওয়ার পর আমাদের এখানে আর এই যে ফগ ব্যাকগ্রাউন্ড তো আমরা এখানে ফগ ব্যাকগ্রাউন্ড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে এসেছে তো আমরা আবারো এটাকে আন্ড করে দিচ্ছি তো ফিল একটি মজার জিনিস গাইস আমরা বলে থাকি প্রত্যেকটি ভিডিওতে আমরা কিন্তু এখানে ব্যাক ব্ল্যাক হিস্ট্রি তো দেখুন এই ধরনের মজার একটি টুলস কিন্তু ফটোশপে এটা দিয়ে আপনারা এইখানে কিছু কাজ রয়েছে এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনারা এগুলো কাজ করবেন বা এখানে প্যাস রয়েছে এখানে পিন্ট রয়েছে বাবল রয়েছে এগুলো সাবজেক্ট অবজেক্ট আমরা সেইভাবে কাজ করতে পারবো দেখুন আমরা যখন এটি সিলেক্ট করে দিলাম তখন বাইরের সাইডে ফিল হয়েছে আমাদের ভিতরে কিন্তু ফিল হয়নি এখন যদি আমরা এটাকে আন্ড করে দিই অর্থাৎ ই করে দিই সরি আমরা ফিলে চলে যাই ফিলে চলে যাওয়ার পর যদি আমরা এটাকে কন্টেন এরিয়া করে দিই তাহলে আমাদের দেখুন সবগুলো এখানে চলে এসেছে এই হলো এখানে বিভিন্ন প্রকার অপশন রয়েছে সেগুলো আপনারা অবশ্যই সেপ দেখে কাজ করবেন তো আশা করি এই ভিডিওর থেকে কিছু শিখতে পেরে যদি শিখে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট টাইমে আরও নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব আমরা আজকে দেখালাম যে ফিল কালার নেক্সটে আমরা দেখাবো যে এইখানে যে স্টক রয়েছে স্টকের কাজ কি এখানে স্টক রয়েছে এবং এখানেও স্টক আছে আমাদের এখানেও স্টক আছে আমরা এখান থেকেও কিন্তু স্টকসটা ব্যবহার করতে পারবো আমরা এখানেও টক্সটা ব্যবহার করতে পারবো স্টক আসলে খুব একটি মজার জিনিস সেখান থেকে আমরা যে স্টক রয়েছে এইটা আর ওইটার মধ্যে তফাৎ রয়েছে তো সো সোকাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে স্টক বা অন্য কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব বিভিন্ন প্রকার টুলস নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো কোনটার কি কাজ